दुर्गा पूजार प्राक्षणत नारायणपुर भयंकर घटना अस्त्रधारी दुर्बृत्तर डकैतर चेष्टा অঞ্চলজুৰি সৃষ্টি হৈছে চাঞ্চল্য দেওবাৰে নিশা নারায়ণপুৰত সংঘটিত হয় ভয়ংকৰ ঘটনা পেট্রোল ডিপোৰ কৰ্মচাৰীৰ পৰা ধন লুটাৰ চেষ্টা অস্ত্ৰধাৰী দুৰ্বৃত্তৰ মুখত কাপোৰ বান্ধি অহা দুই দুৰ্বৃত্তই ডিপোটোৰ পৰা ধন লুটাৰ চেষ্টা কৰে লগে লগে ডিপুটুর কর্মচারীয়ে সিয়র বাখর করাত পলায়ন করে ডকাই দুটা তিনটা মানুষ তাত বহি আছে মেশিন কাফতে হ তার পিছত এটু দুটা মানুষ খোজ কাড়ি এফল পড়া আহিলে মো ভাবিছো এটু বাতুন সাতুন যাব কিবা করু মুখতে কিবা কাপড় সব বানি আছে এটু আহি পলা একদম আহিলে ডাইরেক্ট আমার লগত মানুষ আছে সন্তোষ বলে নাম করে তাক মানে পিস্তল তো ভিড়াই দিলে তাত পিস্তল ভিড়াই পলা কইছে যে পয়সা কি মানে আছে পয়সা তো ফুলা তার ভিলাই দিয়ে আরও এগুলো অত মানুষ আছে তাকে কইসে পয়সা তো এটুক মানুষ কইসে যে মো ড্রাইভার আছে গাড়ির মানুষ তার দুটা এত মোর তো পিছফলে কালার তো ধরি পেলায় টানি পেলায় অফিসত লই গেছে অফিসত ফলে লই গেছে মো অকমান হেৰি করল তারপর দৌড় পেলায় পিছফল বাউন্ডারি টু পিছফলে পথারত সুমাই গলো মুখত কাপড় বানি আছে চিনি ধরব না এপর রাস্তার পর খোজ কাড়িয়ে আছে এটু পয়সা নাই লওয়া পয়সা বিচারিছিলে পয়সা বিচারিছিলে একদম ভিড়াই দিলে এটু পয়সা ইতিমধ্যে এই ঘটনা সন্দৰ্ভত তদন্ত আৰম্ভ কৰিছে নারায়ণপুৰ আৰক্ষীয়ে কিন্তু দুৰ্গা পূজাৰ এই সময়ত ডকাইতিৰ ঘটনাই সৃষ্টি কৰিছে তীব্ৰ চাঞ্চল্যৰ নারায়ণপুৰৰ পৰা দীপান্তৰ কাকতিৰ ৰিপৰ্ট নিউজ টাইম অসম।